আজকে আমি নিয়ে চলে এসেছি সহজ পদ্ধতিতে তন্দুরি চিকেনের একটা রেসিপি নিয়ে। দোকানের মতো স্মোকি ফ্লেভার সমেত গ্যাস ওভেনে সহজ পদ্ধতিতে কিভাবে তন্দুরি চিকেনটা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি স্বপ্না, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বাড়িতে চিকেন তন্দুর বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো লেগ পিস। লেগ পিসগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে একটা ছুরি দিয়ে চিকেনের গাটাকে একটু ডিপ করে চিড়ে নেব, যাতে আমি মশলাটা যখন চিকেনের গায়ে মাখাবো যাতে মশলাটা সুন্দর করে চিকেনের গায়ে ঢুকে যায়। দু পিটি খুব ভালো করে চিড়ে নিতে হবে। দুটো লেগ পিসে আমি খুব সুন্দর করে চিড়ে নিয়েছি। এবার ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দিয়ে দিলাম 2 চা চামচ ভিনিগার, 1 চা চামচ রসুন বাটা, আর সবশেষে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। ফার্স্ট ম্যারিনেশনের সমস্ত উপকরণ দেবার পর এবারে চিকেনের লেগ পিসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর চিকেনের গায়ের যে চেরা অংশটা আছে সেটার মধ্যেও মশলাটাকে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। মাখানো হয়ে যাবার পর এভাবে আমি চিকেনটাকে 30 মিনিট মতো রেখে দেবো। এবারে সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ জল ঝরানো টক দই, দেবো 2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর এবার দইয়ের সাথে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা দেখুন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনের ওপরে এই মশলাটাকে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর চিকেনের গায়ে যে চিরা অংশটা আছে সেটার মধ্যেও মশলাটাকে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। যত ভালো করে মশলাটা মাখানো হবে চিকেন তন্দুরটা খেতে ততই সুন্দর হবে। এবার একটা টিফিন বক্সের মধ্যে মশলা মাখানো চিকেনের লেগ পিসগুলোকে রেখে আমি ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দেব। কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে। যত সময় ধরে ম্যারিনেট করে রাখা হবে তন্দুরটা খেতে ততই জুসি হবে। আমি 12 ঘন্টা পর চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি বাটারটাকে ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নিলাম। এবার বাটারটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের লেগ পিসগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে রোস্ট করে নেব। চিকেনের 1 পিট হয়ে যাবার পর এবার চিকেনের লেগ পিসগুলোকে উল্টে দিতে হবে। চিকেনের লেগ পিসগুলোকে এভাবে উল্টে পাল্টে রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বেশি হাইতে দিয়ে চিকেনগুলোকে রোস্ট করবেন না। বেশি হাই ফ্লেমে দিলে চিকেনের ওপরে যে মশলাটা আছে সেটা পুড়ে যাবে আর চিকেনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর দেখুন চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে তেল ছেড়েছে, তাই আলাদা করে আমি আর এখন বাটার অ্যাড করব না। চিকেনের থেকে যে তেলটা ছাড়ছে সেই তেলটাকে আমি চিকেনের গায়ে লাগিয়ে উল্টে পাল্টে চিকেনটাকে খুব ভালো মতো করে রোস্ট করে নেব। মিনিট 3-4 পরপর আমি চিকেনটাকে এপিট ওপিট করে উল্টে দেব, আর এক্সট্রা যে তেলটা বেরোচ্ছে সেটাও চিকেনের গায়ে লাগিয়ে দেব।
তাই যখনই চিকেনটাকে রোস্ট করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই করতে হবে। এবারে অপর দিকে গ্যাস ওভেনে আমি একটা চারকোল জ্বালিয়ে নিচ্ছি। চারকোলটা যখন খুব ভালোমতো জ্বালিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে চারকোলটাকে রেখে তার মধ্যে অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দেব। আপনারা বাটারের বদলে ঘিও দিতে পারেন। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আপনাদের কাছে যদি চারকোল না থাকে তাহলে কিন্তু চারকোলটা আপনারা স্কিপ করতে পারেন। 5 মিনিট পর এবারে আমি ঢাকনাটাকে খুলে দিলাম। তন্দুরি চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে এসেছে আর তন্দুরি চিকেনটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। গ্রিন চাটনি আর স্যালাডের সাথে এই তন্দুরি চিকেনটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই গ্রিন চাটনির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব নিত্য নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।